আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধজাহাজকে ভূমধ্য সাগরে অবস্থানের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। ভয়াবহ বন্যা যেন বোমার আঘাত। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নারী শিশু সহ হতাহত অনেক। জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে দুই পাকিস্তানি সহ নিহত ছয়। ভারতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে বলছে মার্কিন রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব, তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মস্কোর প্রতি আহ্বান কাবুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দখল করে রেখেছে। আপনি কি বিশ্বাস করেন এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের কারণে আজ ভারতের মুসলিম নির্যাতিত এবং ভারতে নামাজে বাধা দেওয়া হয়? সর্বোপরি জম্মু কাশ্মীরকে দখল করে রেখেছে এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। চীন এবং পাকিস্তানের সহযোগিতায় কাশ্মীর একটা সময় মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা হবে। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। যুদ্ধজাহাজকে ভূমধ্য সাগরের অবস্থানের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি নৌবহরকে ভূমধ্য সাগরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই নির্দেশ দিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউএসএস হ্যারি ট্রুমান এবং আমেরিকার একটি আরো পাঁচটি যুদ্ধজাহাজের ভূমধ্য সাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল। এসব জাহাজের উপস্থিতি থাকা প্রয়োজন রয়েছে, এজন্য মার্কিন সরকার ভূমধ্য সাগরে এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে 100,000 সেনা মোতায়েন করেছে মস্কো। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে যে ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান চালানোর লক্ষ্যে নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে। তবে রাশিয়া বলছে, সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তার নিজের ভূখণ্ড যে কোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে, এজন্য কারো অনুমতির প্রয়োজন নেই। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ট্রুম্যান গত 1 ডিসেম্বর ভার্জিনিয়ার নরফক বন্দর ত্যাগ করে 14 ডিসেম্বর এটি ভূমধ্য সাগরে প্রবেশ করে। যুদ্ধজাহাজটিকে উপসাগরীয় অঞ্চলে থাকার কথা ছিল, কিন্তু রাশিয়ার সঙ্গে উত্তেজনা বিরাজ করায় এটিকে ভূমধ্য সাগরেই রাখছে যুক্তরাষ্ট্র। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনের জাতিগত রুশ অধিষ্ঠিত ডনবাস অঞ্চলে সশস্ত্র বিদ্রোহকে কেন্দ্র করে গত 7 বছর ধরে রাশিয়ার সাথে পশ্চিমা ন্যাটো জোটের সম্পর্কে টানাপোড়েন চলছে। অনেক পর্যবেক্ষক বলেছেন, এই টানাপোড়েন দিনকে দিন বিপজ্জনক চেহারা নিচ্ছে। ভয়াবহ বন্যা যেন বোমার আঘাত। অতিবৃষ্টির কারণে ব্রাজিলের বাহিয়া রাজ্য বিপর্যস্ত। এ পর্যন্ত বন্যার কারণে মারা গেছেন অন্তত 20 জন। ক্ষয়ক্ষতি এত বেশি যে দেখে মনে হচ্ছে যেন বোমা বিস্ফোরিত হয়েছে পুরো এলাকায়। প্রচন্ড খরার কারণে দীর্ঘদিন বৃষ্টির অপেক্ষা করেছে বাহিয়ার মানুষ। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সেই বৃষ্টি শুরু হলো বড়দিনের আগে এবং চলল টানা 1 সপ্তাহ। তাতে 50,000 মানুষ ঘরছাড়া, মারা গেছেন অন্তত 20 জন। আরো বড় বিপর্যয়ের আশঙ্কা এখনো কাটেনি। বাহিয়া রাজ্য 1.5 কোটি মানুষের বাস, তাদের মধ্যে অন্তত 50,000 মানুষ এখন ঘরছাড়া। কমপক্ষে 5,000 ঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। বাড়িগুলো নতুন করে তৈরি করতে কমপক্ষে 400 মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের প্রয়োজন। প্রবল বৃষ্টির কারণে জমা পানির চাপে দুটি বাঁধ ভেঙে যায়। এ কারণে বাহিয়া রাজ্যের এই অবস্থা বন্যার দুর্গত। ইতিমধ্যে অঞ্চলের রাস্তায় এখন ভাঙা ফার্নিচার সহ নানা ধরনের আবর্জনা ছড়াছড়ি। বন্যা দুর্গত বাহিয়া রাজ্যের জন্য 200 মিলিয়ন রিয়াল অর্থাৎ $3,50,50,000 বরাদ্দ করেছে ব্রাজিল সরকার। তবে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য হতে পারে। বন্যা উপদ্রুত এলাকায় ঘুরে ঘুরে আবর্জনার স্তূপে নিজের দরকারি জিনিস খুঁজছেন অনেকেই। কেউ আবার ঘর থেকে কোনো আসবাব নিয়ে যাচ্ছেন নিরাপদ জায়গায়। বাহিয়া রাজ্যের অনেক শহরেই পানি ক্রমশ বাড়ছে, তাই কেউ কেউ নৌকা নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। টানা বর্ষণের কারণে দেখা দেওয়া বন্যায় অনেক জায়গায় পানি ও জলের সংকট দেখা দিয়েছে। সূত্র ডয়েসে ফেলে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নারী ও শিশু সহ হতাহত।
সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সানায় হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায়। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলায় হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি সৌদি জোটের। এর আগে এক সংবাদ সম্মেলনে সৌদি জোটের মুখপাত্র জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে গত 6 বছরে 430টি মিসাইল ছুড়েছে হুতিরা। এ সময় ড্রোন হামলা চালানো হয়েছে 850 বেশি। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আব্দুর রব মনসুর আল হাদি সরকারের পতনের পর 2015 সাল থেকেই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। হুতিদের দমনে চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা। সবশেষ গত রবিবার সৌদি জোটে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 পাকিস্তানি সহ নিহত 6। ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলায় 2টি আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় 2 পাকিস্তানি সহ 6 জঙ্গি নিহত। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় পরপর 2টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অনন্তনাগের নওগাঁও এলাকায় কুলগ্রামের মিরহামা এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখনই সংঘর্ষ বাঁধে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, নিহত জঙ্গিরা জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল। নিহত 6 জনের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 2 জন স্থানীয় সন্ত্রাসী। বাকি 2 জনের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযান আমাদের জন্য একটা বড় সাফল্য, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমে অনন্তনাগের ও নওগাঁও এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হন। অনন্তনাগের নওগাঁও এলাকায় অপারেশন শেষ হওয়ার পরেই কুলগাঁও জেলার মিরহামায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিহত 6 জনের মধ্যে নওগাঁও অভিযানে নিহত হয়েছেন 3 জন আর মিরহামা অভিযানে নিহত হয়েছেন 3 জন, সূত্র NDTV। 2019-এর তুলনায় কোভিড জর্জরিত 2020-তে বেশি জঙ্গি হামলা হয় ভারতে, বলছে মার্কিন রিপোর্ট। 2019-এর তুলনায় 2020-সালে বেশি জঙ্গি হামলা হয়েছে ভারতে, এমনই দাবি করা হলো মার্কিন রিপোর্টে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুসারে কোভিড অতিমারি জর্জরিত 2020-সালে ভারতে আগের বছরের তুলনায় বেশি সন্ত্রাসী হামলা হয়েছিল। মোট জঙ্গি হামলার ঘটনা 37% জম্মু ও কাশ্মীরে ঘটেছে বলে জানানো হয়েছে রিপোর্টে। তথ্য দেখায় যে 2020-সালে 98টি দেশে 10,172টি সন্ত্রাসী হামলা হয়েছে। 2019-সালের তুলনায় এই সংখ্যা 1,300টি বেশি। আর ভারতে সামগ্রিকভাবে গত বছর ভারতে 679টি সন্ত্রাস সম্পর্কিত ঘটনা রিপোর্ট করা হয়েছে, যাতে 567 জন নিহত হয়েছে। 2020-সালে সন্ত্রাসী হামলার বিশ্বব্যাপী প্রাণহানির 2%। মার্কিন তথ্য অনুযায়ী 2019-সালে দেশে 655টি সন্ত্রাসী হামলা হয়েছিল। ভারতের জম্মু ও কাশ্মীরে 257টি জঙ্গি হামলা হয় 2020-সালে। এরপরই তালিকায় আছে ছত্তিশগড়, সে রাজ্যে 145টি জঙ্গি হামলা হয়। এরপরেই ঝাড়খণ্ড আছে তালিকায়, এই রাজ্য 69টি জঙ্গি হামলা ঘটে 2020 সালে। এদিকে জঙ্গি হামলার নিরিখে মার্কিন রিপোর্ট অনুযায়ী ভারত প্রথম দেশে থাকলেও প্রাণহানির ক্ষেত্রে ভারত প্রথম দশে নেই। 2020 সালে জঙ্গি হামলার প্রাণহানির নিরিখে সবচেয়ে উপরে রয়েছে আফগানিস্তান। সেদেশে 2020 সালে মৃত্যু হয় 1,722। এরপরে তালিকায় আছে সিরিয়া, DR, কঙ্গো। যথাক্রমে এই 2 দেশে 2020 সালে মৃত্যু হয় 1,322 এবং 999 জনের। তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মস্কোর প্রতি আহ্বান কাবুলের। তালেবানের জন্য মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। এই সরকার একই সঙ্গে তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বুধবার রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি আফগানিস্তানের রুশ ত্রাণ সাহায্যের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এই জন্য মস্কোর কাছে কৃতজ্ঞ। মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি। তালেবান এমন সময় আফগানিস্তানে তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানালো, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া যায় কিনা সে বিষয়ে রাশিয়া তার আন্তর্জাতিক শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। চলতি বছরের 15 আগস্ট বিনা রক্তপাতে কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এরপর সেপ্টেম্বরের মাসে তাদের মন্ত্রিসভার নাম ঘোষণা করে তালেবান। তবে আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি, সূত্র পার্স টুডে।